এতিয়া যাই আছো এই দেবিদা মই যি কারণে আসিল তো মোর এক্সাম আছে এটা কম্পিটিটিভ এক্সাম তো সেইকারণে যাই আছো এই সিট যাই আছো আসাম ইঞ্জিনিয়ারিং কলেজত যাই আছো গুয়াহাটি ইউনিভার্সিটির ভিতরে ভিতরে যাম আর আমি রেপিডো লৈছো আহি আছে এই সন্মুখত আছে আর এতিয়া এক্সাম দিম আর তাতে বাপন দা সঞ্জয় দা ইহঁতর লগ করিম চলা চলা তারপর আর ঘুরি আহিম এই ডেভিড দা পুরা ডেভিড দা দেখা থলনত যাব আর ডেভিড দার মিটিং আছে এটা মানে দেখা থলনত শিলংত গেছিল না অল্প কেদিন আগত ভিডিওত চাইছে তো চাব পারে ডিএম ব্লগসত চাব তো সেইটার একটা ইন্টারভিউ আছে সো মই এক্সাম দিয়া হোক ডেভিড দা দেখা থলন করা হোক দাদা তো এতিয়া যাম এই সি যাম এতিয়া এইটো ডেভিড দা কথা পাতি আছে তো এটা এই সি যাম রেপিডো দাদা আহি গেল আর এটা গ্লেমার বাইক হয় মানে রেপিডো এটা এফ হয় বাইকর আপনার জোর পরা গুয়াহাটির জোরে পরা জোর লই যাব পারে পুরা এটা মই যাও বলক বাই ডেভিড দা বাই বাই ভালকে এক্সাম দে আ পুরা এক্সাম দিয়া হবো আফটারনুন লগ পাই আছো দাদাই পুরা গুগল ম্যাপ লগাই লৈছে দাদার তো মাজেরে সোমাই যাই আমি স্কুলের বাস হয় এই জালুকবাড়ি মাজেরে সোমাই সোমাই যাই শর্টকাট রাস্তা যেহেতু যাতায়াতের শর্টকাট হবো তো এইটা যাম আমি মর্নিং ঠান্ডা লাগে আছে পুরা আসাম কলেজ স্কুল এইটো লগ আছে স্কুলের ভিতরে সোমাই যাব নয় এটা গুয়াহাটি ইউনিভার্সিটির ভিতরে সোমাই যাব পুরা দাদাই লো আহিলে তো এইটার ভিতরে সোমাই যাম অলরেডি দেখাইছো মানে গুয়াহাটি ক্যাম্পাস তো করে দিল থ্যাংক ইউ দাদা আর টাইম মতে ই করে দিয়ার কারণে থ্যাংক ইউ আর আপনার যদি কোনো প্রবলেম হয় লগে লগে রেপিডো লব যুগরবাদ যাব লাগে থ্যাংক ইউ দাদা এইটো এতিয়া মই আগুয়ে যাও এই সন্মুখত হব সাগে এক্সাম তো দাদা গুছি গল মুখ এরি তো মই ইয়াতে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ পাই গেলো এইটো আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ এতিয়া চাও এক্সাম কত হয় মানে সেন্টারটো মানে সেন্টারটো আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে হয় কিন্তু মানে এক্সেক্ট লোকেশনটো গম পোৱা নাই মানে কত হব বুলি তো সেইটো বিচাৰো মই সুধিম ৰব ইয়াতে তো এইটো পুরা ক্যাম্পাস আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ পুরা পুরা আর রেপিডোর দাদাই মোক এৰি গ'ল আর পুরা এতিয়া চাম কত এক্সাম হয় সুধিম এতিয়া এক্সামটো দিয়া হ'ল তো এক্সাম দি আহি আৰু মানে লগাম ঘূৰাম ঘূৰিম চুৰিম পুৰা পুৰা ইয়াত এক্সাম হ'ব আই এম গোয়িং টু হোষ্টেল ইয়া ইঞ্জিনিয়াৰিং কলেজ হোষ্টেল বাপন ভাইয়া তো ইয়াতে মোৰ এক্সাম শেষ তো মই এতিয়া হোষ্টেল যাম ইঞ্জিনিয়াৰিং হোষ্টেল যাম তো এক্সাম ভালে হ'ল ইংলিছ নৰ্মেল রিজনিংও ভালো হল কিন্তু মানে ম্যাথমেটিক্স ইমান পারা নাই আর আপনার জিকে আননোন জিকে জিকের কথাই নাই আননোন জিকে তো নাও মই এতিয়া বাপনদা কল করিলো বাপনদা কত আছে তো মই এতিয়া যাম ইহতর হোস্টেলে আর সঞ্জয় দাক লগ করিম হ্যাঁ
সঞ্জয় দা এইটো সঞ্জয় দা পুরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ সঞ্জয় দা রুমত এইটো রুম নেকি এসি হোস্টেল এইটো বে লগত বাপনদার হোস্টেল অল্প ঘুরি ছুরি গুছি যাম পুরা এই বাপনদার সাইকেল বাপনদার আগত এইটো বাপনদার হোস্টেল বাপনদার 7 না হোস্টেল নম্বর ইয়াতে সঞ্জয়দার হোস্টেল থই আহিল এইটো ডাঙা ফটো ফটো দেখা যায় আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেল 7 নম্বর পুরা 7 ডাঙর করে বানাইছে এ টাইগার পুরা কেন বাপনদার রুম যাও বাপনদার রুম পুরা সিঙ্গেল সিঙ্গেল না ও বাপনদা সিঙ্গেল থাকে পুরা বাপনদা পুরা চাও পারে এসি হোস্টেল পুরা বাপনদাই ডেকোরেট করে লইছে জাপি ছাপি পুরা মজা আর বিন্দাস বাপনদায় পুরা পরে বুকসে বুক বাপনদায় লাঞ্চ চান্স করাই দিলে পুরা আর বাপনদায় এতিয়া মানে বাপনদার ক্লাস আছে ক্লাসত গুছ যাব এই বাপনদা আহি আছে তো বাপনদায় ক্লাসত যাব মই আৰু এতিয়া রুমত যাও কালিলে ঘর যাম আৰু আসলে গুছি গল যাব তো মই বাগারে ওলাই যাম টাটা বাই 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 বাপনদা